হযরত ওমর রাতের বেলায় সবাই ঘুমাচ্ছেন, হযরত ওমরের ঘুম নাই, তিনি ঘুম থেকে জেগে রাত্রির বেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কে কি অবস্থায় আছে। ঘুরতে ঘুরতে দেখেন একটা তাঁবুর মধ্যে আলো জ্বলতেছে আর কান্নার আওয়াজ। আস্তে করে কাছে গেছেন, যেয়ে দেখেন একটা মেয়ে লোক কি জন্য রান্না করতেছে আর বাচ্চাগুলি পাশে বসে কাঁদছে। তিনি ভিতরে ঢুকে বললেন, আচ্ছা মহিলা, তুমি এত রাত করে রান্না করতেছে কেন? এই বাচ্চাগুলি ক্ষুধায় কাঁদতেছে, যদি তুমি সন্ধ্যা রাত্রে রাঁধতে তাহলে তার অসুবিধা হতো না। মেয়ে লোকটি বলছে, পথিক, আমি তো তোমার চিনি না, তুমি তো আমার এইভাবে শাসন করতে পারো না। এই যে বাচ্চা ছেলেবেলেগুলি আর আমি, আমরা মদিনার লোক না, পার্শ্ববর্তী দেশ থেকে আসছি মদিনা গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। ভিড়ের কারণে খলিফার কাছে যাইতে পারি নাই, আমার ছেলেগুলি দুই তিন দিন না খাওয়া, আর এই যে হাড়ি ওর মধ্যে কোনো বস্তু না, পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে বাচ্চারা বোঝে যে গোস্ত রান্না করতেছি। বলেছি যে একটু অপেক্ষা করো, রান্না হইলে খাইতে পারবা, কিন্তু বাচ্চাগুলি এত ক্ষুধার্ত কোনো রকমেই তারা আমার কথা শুনতে চাচ্ছে না, কাঁদতেছে। হযরত ওমর বলেন, এটা শুনে আমার মনে হলো যে আমার পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে। হযরত ওমর বললেন, মা তুমি একটু অপেক্ষা করো, দেখি আমি তোমার কোন উপকার করতে পারি কিনা। হযরত ওমর দৌড় দিলেন, ইতিহাস বলছি গল্প না, হযরত ওমর বাড়িতে চলে গেলেন, বৃদ্ধ হযরত আসনামকে ডাকলেন, বললেন, আসনাম বস্তা নিয়ে আসো, বাইতুল মালের দরজা খোলো, বস্তার ভিতর আটা ঢুকাও, পেঁয়াজ ঢুকাও, তরি তরকারি ঢুকাও। ঢুকাবার পরে বললেন, বস্তা বন্দি করে দাও। বস্তা বান্ধা হলো। হযরত ওমর বললেন, আসনাম রে, এবার এই বস্তাটা আমার মাথার উপরে উঠায়া দাও। হযরত আসনাম বলছেন, আমিরুল মুমিনিন, এই বস্তা বহন করার জন্য আমি খাদেমতে উপস্থিত আছি। হযরত ওমর বললেন, না আজকের বোঝা আমার মাথায় উঠাও, কারণ কেয়ামতে তোমাকে আসামি বানানো হবে না। যে দৃশ্য আমি দেখে এসেছি কেয়ামতের দিন, এজন্য আল্লাহ আমাকে আসামি বানাবেন, আমার বোঝা আমার মাথায় উঠাও। আটার বস্তা মাথায় দিয়ে হযরত ওমর দৌড়তে লাগলেন, দৌড়া অর্থটা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াচ্ছেন। তাবুর কাছে গিয়ে বস্তা ফালালেন, বস্তা খুলে আটা বের করে বললেন, মা রুটি বানাও। নিজে তরকারি কুটলেন, রান্না হয়ে গেল। তিনি বললেন, বাচ্চাদের আমি খাওয়াই, তুমি তোমার মতো খাও। দুই বাচ্চা দুই উরুতে নিয়ে হযরত ওমর বাচ্চাদেরকে রুটি খাওয়াচ্ছেন। মহিলাটি লক্ষ্য করে দেখলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের খাওয়াচ্ছেন আর তার চোখ দিয়ে পানি পড়তেছে, দাড়ি ভিজে ভিজে পড়ছে। মহিলা বললেন, পথিক, তুমি যে কে আমি তো তোমারে চিনি না, তবে আমার মনে হয় এই দেশের বাদশাহ ওমর না হইয়া তোমার মতো মানুষ যদি বাচ্চা হইত তাহলে আমাদের কপাল বোধে আরো ভালো হইত। হযরত ওমর এই রাতের বেলায় মহিলার কাছে নিজের পরিচয় দিয়ে বাহাবা নিতে চাইলেন না, তিনি বললেন, মা আগামীকাল তুমি আমার তুমি খলিফার দরবারে যাবে, সেখানে তুমি আমাকে দেখতে পাবে, আমি সেখানে তোমাকে বেশি কিছু দিতে চেষ্টা করব। মহিলা পরের দিন হাঁটতে হাঁটতে চলে গেছে খলিফার দরবারে, যায় দেখে চেয়ারের উপরে যিনি বসা, রাতে যিনি আচার বস্তা মাথায় করে নিয়া রান্না করে বাচ্চাদের কোলে করে খাওয়াইছে তিনিই তো খলিফা। মেয়ে লোকটি থরথর করে কাঁপতেছিল, কাছে গিয়ে বলছে, আমিরুল মোমিনিন, আমি তো ভুল করেছি, আপনাকে কষ্ট দিছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। হযরত ওমর দাঁড়ায় গেলেন, বললেন, বুড়ি, বললেন, মা আমার কাছে মাপ চাইও না, উল্টা বরং আমারে মাপ করো তুমি, কারণ তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে তোমার কাছে খাবার যে সময় মতো পৌঁছতে পারিনি, এই জন্য কিয়ামতের দিন তুমি আমাকে আল্লাহর দরবারে আসামি বানায়ও না। সুবহানাল্লাহ, এই ছিল ইসলামের রাষ্ট্র।